এখন যার হার্টে রক্তনালীতে ব্লক আছে বা হার্টের সমস্যা আছে, সাধারণভাবে যখন রোগী আমাদের কাছে আসে তখন আমাদের কাছে প্রশ্ন করে, স্যার আমি কি জিনিস খাবো বা কি খেতে পারবো, কি খাবার খাবো বা কি খাবার খেতে পারবো না। স্বাভাবিকভাবে অনেকে আসে বলে যে স্যার আমার তো এরকম ডাক্তার সাহেব গেঁথেছিল, বড় লম্বা সিল মেরে দিছে যে এই মাংস খাবো না বা মাছ খাবো না বা তৈলাক্ত খাবার খাবো না, এগুলোর ব্যাপারে স্যার আপনার মতামত কি? সাধারণত যখন আমার কাছে আসে তখন দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে অনেক রোগী এই আমরা সিল মারার কারণে বা একদম সব খাবার নিষিদ্ধ করার কারণে যে তাদের অপুষ্টি দেখা যায় বা অনেক সময় দুর্বল হয়ে যায় রোগী। তো সেক্ষেত্রে যেমন আমি যেটা বলি, সাধারণত খাবারের ক্ষেত্রে প্রথম কোশ্চেন বলে, স্যার আমরা মাছ মাংস ডিম দুধ খেতে পারবো কি না? হ্যাঁ, আমি বলি হ্যাঁ ডিম খেতে পারবেন প্রতিদিন একটা করে। রোগী কোশ্চেন করে স্যার কুসুম সহ? অনেকটা অবাকভাবে অবাক, স্যার কুসুম কি খাওয়া যাবে? আমি বলি অবশ্যই কুসুম খাওয়া যাবে, কারণ এখন রিসেন্ট যেসব গবেষণা আসছে তাদের থেকে নতুন যে রিকমেন্ডেশন আসছে সেই রিকমেন্ডেশনে বলে প্রতিদিন একটা ডিম খাওয়া ভালো, এবং ডিমের যে কুসুম আছে এর মধ্যে যে কোলেস্ট্রল আছে এই কোলেস্ট্রল হার্টের জন্য ভালো, তাহলে প্রতিদিন আপনি একটা করে ডিম খেতে পারবেন। তারপরে কোশ্চেন আছে যে স্যার আমি দুধ খেতে পারবো কি না? বলে হ্যাঁ দুধ খেতে পারবেন। হ্যাঁ দুধ কতটুকু খাবে? বলি যদি এক গ্লাস বা দুই গ্লাস খেতে পারবেন। হ্যাঁ বলি যে এটা যে উপরটা শর্ট যেটা পরে শর্টটা বাদ দিয়ে খেলেন, শরের মধ্যে অনেক সময় ফ্যাট থাকে শর্টটা বাদ দিয়ে খেলেন। তখন ইয়ে আসে যে দুধের ক্ষেত্রে তখন আমরা বলি সাধারণত চিনি টিনি বা চিনি মিশিয়ে খাবেন না। আর একটা বলে যে সেটা বলে দিই আমি রোগীদেরকে, যদি আপনার দুধ হজম হয় তাহলে আপনি দুধ খাবেন, কারণ বয়স বাড়ার সাথে সাথে আর অনেক ক্ষেত্রে দেখি আমরা যে দুধটা খেলে দুধ হজম হয় না, সেক্ষেত্রে আপনি দুধ খেলে আপনার যদিও দুধ পুষ্টিকর খাবার কিন্তু, এবং মানুষ খাবার দাবার খায় সাধারণত একটা কমফোর্টের জন্য, আরামের জন্য বা মজার জন্য, কিন্তু যদি কোনো খাবার খেলে আমাদের কষ্ট হয় তাহলে তো সেই খাবার আমরা অ্যাভয়েড করবো। তো যদি দুধ হজম না হয় তাহলে দুধ আমরা অ্যাভয়েড করবো।